তাহলে কাজ করবা কি? আমাদের কাজে কে নিবে? কেউ ডাকছে না তো, বয়স অনেক হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে তো, কাজ করতে পারবো না, কেউ ডাকে না। আচ্ছা আমি চাচি, চাচা কাজ দিব, আমি কাজ করবা কি? কাজ দিলে কাজ করবো। আচ্ছা কিছু টাকা দিচ্ছি, সেই টাকা দিচ্ছি, আপনি কাল পরশু যাবেন কাজে, টাকা দিলে খুব ভালো হবে। আচ্ছা ধরো, আরে সিগারেট না, ছাতা ধরো। ও আমি বলছি কি, সিগারেট ধরতে বল। টাকা নেই, 500 টাকা আছে। আচ্ছা কাজে কাল পরশু চলে আসবে, ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা ছাড়া দেন। রে মাতাল, কাজকর্ম করবি না, সবসময় খেয়ে থাকবি। মাল খাওয়া ছাড়া আর কি কাজ আছে আমাদের? তাহলে চল কাজে, ধর কিছু টাকা দিচ্ছি, ধর। ঠিক আছে? আচ্ছা কিছু টাকা দিয়েছে আর এক মাস কাজ করিয়ে দিল, ওকে দেখবো ঠিকাদার কে। বাড়ি যাচ্ছি। ও পরবেশ চাচা, বাড়িতে আছে কি? এক মাস হয়ে গেল, টাকা তো পাইনি, টাকা সকালবেলা দিব। ঠিক আছে? ঠিক আছে চাচা, আর আসতে পারবো না। ঠিক আছে তাহলে যা। টাকা পাইনি? আচ্ছা পরশু দিন সন্ধ্যার দিকে আয়, টাকা দিয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে। তুই যে ওর বাড়ি গেলি পরবেশ চাচার, তোর টাকা এখনো পর্যন্ত দেয়নি, তো টাকা কি হলো? তুই তো গেলি ওখানে। আমি ওর বাড়ি গিয়েছিলাম, তো ওই বললো তুই যা, বিকালে তোকে টাকা দিয়ে দিবি। তো এখন তো পর্যন্ত 3 মাস কাজ করা হয়েছে। টাকা নিতে হবে তো। মারিদা দেন।
টাকা তো পাইনি চাচা, ওটা গল্প শুনবো না, 3 মাস হয়ে গেল, টাকা দিতে হবে। তোমরা সবাই আসছো? হ্যাঁ সবাই আসছি। আচ্ছা একটু বসো তোমরা। তুমি কি বলছো? গ্রামে এই ধরনের অবলুপ্ত মানুষ আছে, এরা গরিব মানুষের খুন চুষে খায়, এরা গরিব মানুষের টাকা মেরে খায়, এদেরকে কি শাস্তি দেওয়া উচিত আপনারা কমেন্টে অবশ্যই বলবেন।